হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে ডিএসসি বি টু পেপারে ফাইভ মার্কস টেন মার্কস ও টোয়েন্টি মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি শেষ মুহূর্তে তোমরা এই কোশ্চেনগুলি দেখে যাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে প্রথমে তোমরা দেখে নাও টেন মার্কস ও টোয়েন্টি মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফার্স্ট কোশ্চেন ইউরোপ প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো ইউরোপে নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে টোয়েন্টি কিংবা টেনের জন্য পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো এই যে দুটি কোশ্চেন বললাম এই দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে পারলে তোমরা দেখে যেতে পারো পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও ষোলো শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রে পতনের কারণগুলি আলোচনা করো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে টোয়েন্টি কিংবা টেনের জন্য একটি কোয়েশ্চেন আসতে পারে পরবর্তী কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো ষোল শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভর কেন্দ্র কীভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেনের মধ্যে টেন অথবা টোয়েন্টির জন্য একটি কোশ্চেন আসতে পারে পরবর্তীতে তোমরা দেখে নাও ফাইভ মার্ক্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এইসামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফার্স্ট কোশ্চেন মার্টিন লুথারে নাইনটি ফাইভ থিসিস সম্পর্কে কী যেন মূল্য বিপ্লব বলতে কী বলছে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইয়াস মাস সম্পর্কে একটি টিকা লেখো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা এক্সামে ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রতিক্রিয়া কী ছিল ফিফ ও ভ্যাসা লেজ বলতে কি বোঝো দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি কোয়েশ্চের মধ্যে একটি কোশ্চেন তোমরা ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো সৌর শতকে ইউরোপে অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো এক থেকে দুটি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো পরবর্তীতে কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাস মানবতাবাদের প্রভাব কী ছিল এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যেতে পারো এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা ইতিহাস জেনারেলের ডিএসসি বি টু পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে আজকের এতটুকু তোমাদের যাদের ডিএসসি বি ওয়ান পেপারটি রয়েছে খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও আপলোড করার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ